ओई कबोरे जेते होबे थकबे ना क्यों साथी काफो ना मारा पुन कबोरा मर घा सलाम अलेकुम वरहमतुल्लाह वबरकातु ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى صلی تعالى تعالیٰ وعلى اله وصحبه وسلم تسليماً كثيراً يا أيها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها مارى منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য যেই জীবন বিধান দান করেছেন তার নাম হচ্ছে সেরাতে মুস্তাকিম সঠিক সোজা পথ যেই পথের দোয়া আল্লাহ ফাকরবুল্লা আলমিন পাঁচ অক্ত সলাতে করতে বলেছেন এবং প্রত্যেক রাখাতে ঈশ্বরা ফাতেহা পাঠ করা ফরজ করেছেন যাতে করে একজন মুসলিম সঠিক পথের ওপর থাকে আল্লাহ পাকে লাখ লাখ শুক্রিয়া ফাকর রব্বুল আলমিন অভিশপ্তদের যারা গজবপ্রাপ্ত পাকের যারা পথভ্রষ্ট ইয়াহুদিন আসারা কাফের মুশ্রিক তাদের পথ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রক্ষা করেছেন বলে আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজল নবী মাহমুদুর রসোর সাল আল্লাহ সাল্লামের ওপর যিনি মানব জাতিকে সঠিক পথ যেমন দেখিয়েছেন তেমন অভিশপ্তদের গজবপ্রাপ্তদের আল্লাহর শত্রুদের কাফের মুশেকদের পথ থেকে সতর্ক করেছেন আল্লাহ ফাকরাবুল আলমিন একমাত্র সেই পন্থায় থেকে বন্দেগী করলে কবুল করবেন যে পন্থা পাক দান করেছেন কোরআন সন্না মোতাবেক জীবনযাপন যারা করে তাদের এবাদতবন্দি আল্লাহ পাক কবুল করেন আর কোরআন সন্ন্যার রাস্তা থেকে আল্লাহ প্রদত্ত বিধানের এই পথ থেকে যারা সরে যায় তাদের এবাদত বন্দি কবুল হয় না এই জন্য শিরকির অবস্থায় শিরক করছে আর দিন ইসলামের কিছু পালনও করছে পাক সিরকের অবস্থায় এবাদত বন্দেগি কবুল করেন না বরং নষ্ট করে দেন এই রকমই বিদাত মিশানো এবাদত বন্দিগি যেসব এবাদত বন্দীতে বিদাত হয় সেসব এবাদত বন্দেগী পাক কবুল করেন না এই বিষয়টি আল্লাহ পাক রবুল্লা আলমিন স্পষ্ট করেছেন আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে এমন একটি বিদাত সম্পর্কে যেই বিদাত বা এই ধরনের আরও বেশ কিছু বিদাতগুলি রয়েছে যেই বিদাতগুলি কাফেরদের দেশ থেকে কাফেরদের ধর্মকর্ম থেকে আমদানি করা মুসলিমরা নিজের দেশে নিজের সমাজে নিজের পরিবারে আমদানি করেছে কাফের সমাজ থেকে এমনিতে মুসলিম সমাজের লোকও যদি বিদাত আবিষ্কার করে বিদাত মানে এমন নতুন কাজ দিনের নামে ধর্মের নামে বা ধর্মীয় অনুষ্ঠান হিসাবে পালিত হচ্ছে ধর্মীয় উৎসব হিসাবে পালিত হচ্ছে যা আল্লাহ রব্বুল আলমী দেননি তার রসর সাল্লাহ আলহি সাল্লাম দেননি যদি কোনো মুসলিমও এমন কোন বিদাত আবিষ্কার করে যা রসর উল্লাহ থেকে তার খোলা আসে দিন থেকে স্বর্ণযুগ থেকে প্রমাণিত নয় আর স্বর্ণযুগের লোকেরা নতুন কিছু করেননি রাসুর সাল্লাহামের অনুসরণ করেছেন সাহাবাইকার তাবিন তাবা তাবিন তো যদি কোনো মুসলিমও নতুন কাজ করে ধর্মের নামে তাহলে সেটা বিদাত আল্লাপাক কবুল করবেন না তাহলে সেই বিদাত যদি কাফের ঘরে তৈরি হয় কাফেরদের ফ্যাক্টরিতে তৈরি হয় আর মুসলিমরা করে অথবা অমুসলিম করে আল্লাপা কখনো কবুল করবেন না আমার উদ্দেশ্য হচ্ছে যে এখন ফেব্রুয়ারি মাস বরং ফেব্রুয়ারি মাসের আজকে তেরো তারিখ আগামীকালকে চোদ্দ তারিখ এই চোদ্দ তারিখে একটি জঘন্য বিদাত কাফের মুশরেক ইয়হুদি নাসারারা করে আর আজকালকার অনেক মুসলিমরা প্রচার মাধ্যমে সেসব দেখে শুনে মনে করে যে যাক ইহুদ্দিন নাসারারা করে তাই ভালো মনে হয় এটি হচ্ছে আজকালকার জামার মুসলিম জাতির কমজোরি দুর্বলতা মানসিক গোলামি করে দৈহিক গোলামি করে যার ফলে কাফের যা করে তাই ভালো লাগে তাদেরকে মনে হয় এটিই ভালো কারণ ইয়াহুদ্দিন আসারা যখন করছে তো কাজটা ভালো অন্ধভাবে নিয়ে নেয় আর এর পিছনে মূল কারণ হচ্ছে আল্লাহর দিন থেকে অজ্ঞতা অধিকাংশ মুসলিম সমাজের লোকেরা আল্লাহর দিন শেখে না আল্লাহর দিনের চর্চা করে না আল্লাহর দিনের ধার ধারে না পালনও করে না এই ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবস সম্পর্কে আলোচনা করব যে শরীয়ত দৃষ্টিতে এটা কী আর এই রকমই এর সাথে সাথে আরো অন্য অন্য যে কোনো দিবস যা আল্লাহ পাক দেননি তা রসুল সাল্লাহ আলিয়াল্লাম দেননি আল্লাহ মাত্র দুটি দিবস পালন দিয়েছেন ঈদ উল ফিতর ঈদুল আজহা যে মর্মে হাদিসগুলি রয়েছে ইনশাআল্লাহ একটি হাদিস পেশ করার চেষ্টা করব ঈদ উল ফিতর আমাদের উৎসবের দিবস ঈদ আমাদের খুশি আর উৎসবের দিবস এছাড়া তৃতীয় কোনো দিবস ইসলামের নেই এই জন্য ঈদ এ নবী যদিও মুসলিম বিদাতির আবিষ্কার করেছে সেটা প্রত্যাখ্যাত আল্লাহ আল্লাপাক কবুল করবেন না এর ওপর নেকি দেবেন না বরং এর ওপর গনহার বোঝা দেবেন এর ওপর আল্লাহ পাক জান্নাত দেবেন না বিদাতি কাজ করে জাহান্নামে যেতে হবে তাই ঈদে মিলাদুল নবী সাল্লামের জন্মবার্ষিকীর উৎসব পালন করে যদি জান্নাত না পাওয়া যায় গুমরাহী হয় তাহলে কাফেররা যে সব উৎসব তৈরি করেছে সেগুলি পালন করলে কি করেই রেহাই পাবে পাকের জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিম এর সাদ করছেন অমাইয়াবর ইসলামে ইসলাম দিন যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান অবলম্বন করবে সন্ধান করবে তলাশ করবে অন্য কোনো পথ দিন ইসলামের নেই তারপরেও সেই কাজগুলি করবে আল্লাহ বলছেন ফালাইকবাল আমিনা কখন আল্লাহ পাক কবুল করবেন না তাহলে দিনে ইসলাম ছাড়া আর দিন ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিসের নাম কোরআন এবং সহী হাদিসের নাম হচ্ছে দিন ইসলাম কোরআন এবং সহী হাদিস ছাড়া এমন কিছু যদি কেউ করে যেটা নিজের জীবন পন্থা জীবন বিধান মনে করি করে ফালাই কবাল আমি কখন আল্লাপা কবুল করবেন না আল্লাপাক যখন কবুল করবেন না তাহলে সে ক্ষতিগ্রস্ত অহু আফিল আখেরাতি মেল খা তাই দুনিয়াতে যতই দাপট দেখাক না কেন আখেরাতে পরকালে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে সুরে আলে ইমরান আয়াত নম্বর পঁচাশি আল্লাহ ফাকরাবুর নবী করিম সাল্লাকে সতর্ক করে সুরে জাসিয়ার আর আয়াত নম্বর আঠারোতে আর এই মর্মে এছাড়াও বহু আয়াত রয়েছে একটি আয়াত শুধু পেশ করছি আল্লাহ বসুমা যে আল্লাহ কে আল্লাহ শরি আতিমিন আল আমর হে নবী তোমাকে আমার আদেশ মোতাবেক একটি শরীয়তের ওপর প্রতিষ্ঠিত করেছে সোম্মা যে আল্লাহ কে আল্লাহ শরি আতিমিন আল আমর তাহলে শরীয়ত আল্লাহ পাকের পক্ষ থেকে নাজেল কীর্ত শরীয়ত মানে আল্লাহ পাকের বিধি বিধান আল্লাহ পাক নাজেল করেছেন তোমাকে তার উপর আমি প্রতিষ্ঠিত রেখেছি কায়েম রেখেছি এর জন্য আল্লাহ আল কোরআন নাজেল করেছেন এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াহি নাজেল করেছেন কোরআন করিম ওয়াহি রসুল আল্লাহ আসলাম হাদিস ওয়াহি ফাত্তা বে সুতরাং সেই শরিয়তকে তুমি ফলো করো সেই শরিয়তের তুমি অনুসরণ করো ওয়ালা তে আহ আল্লা আলমুন আর যারা আল্লাহ পাকের দিন জানে না যারা আল্লাহ পাকের বিধান সম্পর্কে কোনো জ্ঞান রাখে না তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না তাদের মন মেজাজে যা চাই তাই তারা বলে আর করে ওইসবের অনুসরণ করিও না তাহলে আয়াত সম্পর্কে একটু চিন্তা করে দেখুন যে শরীয়তের অনুসরণ করতে বলছেন নবী করিম সাল্লা এবং পরোক্ষভাবে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের শরীয়ত যে বিধান তা মেনে চল আর যারা দিন ইসলাম জানে না মানে না শেখে না তাদের খেয়াল খুশি কথা কাজ উৎসবের অনুসরণ করি না সুতরাং কাফেররা আল্লাহকে জানেন আল্লাহর দিন জানে না আল্লাহ পাখের বিধান জানে না যারা আল্লাহর দিন থেকে অজ্ঞ মুসলিম সমাজের যা নতুন আসে তাই ভালো লাগে নতুন দেখলেই ভালো লাগে মজা লাগে এরা লায় আলম জানে না আল্লাহর দিন জানে না তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না তারা তাদের খেয়াল খুশি কথা কাজের অনুসরণ করিও না আল্লাহ পাক সতর্ক করেছেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ভবিষ্যৎবাণী করেও সতর্ক করেছেন কাফেরদের অন্ধ অনুকরণ থেকে যেমন একটা যুগ আসবে যে যুগে তোমরা দুর্বল হয়ে পড়বে কমজোর হয়ে যাবে যার ফলে তোমরা মনে করবে যে যারা সবল শক্তিশালী জাতি তাদের গোলামি করাটাই আর তাদের অনুকরণ করাটাই মনে হচ্ছে ভালো কাজ সতর্ক করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম শুধু ভবিষ্যৎবাণী করেননি যে জানিয়ে দিয়েছেন আর সেটা যায় যেমন কথা নয় বরং জাতিকে সতর্ক করা হয়েছে যে কাফের অভিশপ্ত মাকজুব আলীহিম যাদেরকে সুরা ফাতে আল্লাহ বলেছেন প্রাপ্ত ইয়াহুদি আর দললেন পথভ্রষ্ট খ্রিস্টান তাদের অনুসরণ করিয়েন আল্লাহ ফাকরবুল আলমিনা রসোসাল্লাহ আলি সাল্লাম বলছেন আবু সঈদী খুদিন আল্লাহ আল্লাহ তালা থেকে বর্ণিত নবি সাল্লাম বলছেন লাথাত বেউন্না সানা নামান কানা কাবুল্লাকুঁ এই হাদিসটাকে সোনানাও পড়া যেতে পারে সোনান পড়লে বহুবচন হবে সুন্নতুনের আদর্শ আর সানান মানে রাস্তা মানা কাবুলা তোমাদের পূর্বে যেসব জাতি ছিল বা পূর্বের জাতিরা যারা পূর্বে এসেছে তাদের তোমরা অবশ্যই অবশ্যই অন্ধ অনকরণ করবে শিবরান বে শিবরিন একবারে পুরোপুরি শিবর বলা হয় আদা হাতকে শিবরান বেশি আন বেজার বেজার আইন হাত এক হাত জেরা একবারে সমান 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 সমানভাবে যেমন তারা করেছে তেমন তোমরা করবে হাত তালাও দেখালো এমন এমনকি তারা যদি সান্ডার গর্তে ঢুকে পড়ে চান্ডা বুঝেন তো না দব আর ওরা খাই আর খাওয়া যায়ে যাচ্ছে রুচি হইলে আর রুচি না হইলে খাওয়া শূন্য তো না আর মুস্তাহব না জায়েজ খেতেই হবে আর খেলে সব পাবে না এমন কথা নাই তবে বেশ কিছু উপকারিতা আছে তাতে রসোর মাতৃভূমি মক্কাই হইতো না তাই রসোর দস্তরখানে নিজের রসর উল্লাহ খাননি সুতরাং আমি আপনি যদি না খাই তো কোনো দোষ নেই আর যদি খাই জায়েজ যে তাহলে হলে তিরস্কার করা চলবে না আর ছিছা করা চলবে না যেখানে আল্লাহ পাক জায়েজ করেছেন এই সান্ডার গর্তের কথা কেন বললো সান্ডার গর্ত খুব আঁকা বাঁকা থাকে সোজা থাকে না সোজা গর্তে ঢোকা সহজ কিন্তু যদি খুব আঁকা বাঁকা গর্ত থাকে তাতে ঢুকা কষ্টকর তো তোমাদের পূর্বের জাতিরা এমন গর্তে ঢুকেছে যেই গর্তে ঢুকা বড়ই কষ্টকর তারপরে তোমরা ঢুকে পড়বে এই গর্তে ঢুকা বড় কষ্টকর যাব না থাক না ঢুকেছে যেহেতু ওরা আমাদেরকে ঢুকতে হবে রকম কাজ করবে তোমরা না সাহাবারা বলছেন যে আমরা বললাম ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রসুল আল ইহুদ সারা পূর্বের জাতিদের কথা বলছেন ওই সব জাতি মানে ইহুদিন আসারাদেরকে উদ্দেশ্য করেছেন যে ইহুদি খ্রিস্টানদের আমরা অনুসরণ করব। তখন সাহাবাই কে আমরা যে ইমানি মন ছিল আর যেই শক্তি অন্তরে ছিল ইমানি শক্তি ছিল তাতে তার আশ্চর্য হয়ে অবাক হয়ে জিজ্ঞেস করছেন যে আমরা আবার এই ইহুদি গজবপ্রাপ্ত এই খ্রিস্টান দ্বারা দললেন পথভ্রষ্ট তাদের অনুসরণ করব তাদের পিছনে পিছনে চলব তাদেরকে আইডিয়াল মনে করবে যে ওরা যা করছে ঠিক ভালো সুতরাং করো এইরকম তুচ্ছ কাজ নোংরা কাজ করব এটা কি হইতে পারে অবাক হয়েছিলেন সাহাবাই আমরা আর আজকের অধিকাংশ মুসলিম ভারী অমুকের ছেলে একেবারে ইউরোপিয়ান হয়ে এসছে আমেরিকান হয়ে এসছে হ্যাঁ ন্যাশনালিটি নিয়ে এসছে হ্যাঁ এই তো বিশাল ব্যাপারে তো জান্নাত পেয়ে গেছে সাহাবারা জিজ্ঞাসা করলেন আলী ইহুদ আনাসারা ইহুদি খ্রিস্টানদের আমরা অনুকরণ করবো নবী সাহা বললেন ফামান তাহলে আর কি আছে তোমাদের পূর্বে তো ইহুদি খ্রিস্টানরা এসেছে আর ওরাই পৃথিবীতে আছে আগে নোয়াল ইসলামের জাতি আর আর অন্যান্য জাতি আদ সামুদ্রগুলি ধ্বংস হয়ে গেছে সব জাতি নেই তাহলে যেই জাতি দুটো আছে ইহুদি খ্রিস্টান এই দুটো জাতির তোমরা অন্ধ অনুকরণ করবে এমন একটা যুগ আসবে হাদিস্টি সহিবকারী মুসলিমের এর দ্বারা নবী করিম সাল্লা সাল্লাম মুসলিম ওম্মাকে সতর্ক সাবধান করেছেন যে তোমরা কাফের বিজাতিদের অনুকরণ করিও না কিন্তু দুঃখের বিষয় হলে সত্য যে আজকের অধিকাংশ মুসলিমরা দিন ইসলাম পালনে গর্ববোধ করে না বরং লজ্জাবোধ করে যদি পালন করেও লজ্জাবোধ করে কোথাও নামাজ পড়তে বাইরে হ্যাঁ লজ্জাবোধ করে ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করে ইসলামিক রূপচেহারা নিয়ে ঘুরতে ফিরতে লজ্জাবোধ করে যদি কোনো সাথীর সঙ্গে একজন দাঁড়িয়েওয়ালা হয় আর একজন না ওই মেজাজের না আর একেবারে ওই রকম সমাজে যদি বসে আর চলাফেরা করে আরে তোমাকে নিয়ে বড়ই সমস্যা এমন এমন পরিবেশে সমাজে যাচ্ছি যেখানে তোমার মতো দাড়িওয়ালা আর লোককে নিয়ে চলাফেরা করা মুশকিল আমাদের এক প্রফেসর ইউপিএম ছিলেন উনি বলছিলেন যে ওরা এক আত্মীয় নিয়ে গেছে মন্ত্রী মের সাথে বসিয়ে আর বলছে তোমাকে নিয়ে বড়ই সমস্যা তারপর একেবারে এতটুকু ছোট ওই দাড়ি নিয়েও চল চলাফেরা মুশকিল কি কাফেরদের গোলাম আর কাফেরদের গোলামি করলে খুশির শেষ নাই ভালোবাসা দিবস পালন করতে পেরেছি আজকে বিবাহ দিবস পালন করলাম ম্যারেজ ডে ছিল আমার বিবির আমার ছেলের ছিল কি বলছে যেটাকে হ্যাঁ বার্থ বার্থডে আর কত কি আকিকার তৌফিক হয় না ইসলাম পালন করার তৌফিক হয় না অধিকাংশ মুসলিম আকিকা করে আমাদের দেশের আর করলো করে জন্মদিবস বিদাত ছাড়েন না আর সন্নত পালন করে না সন্নত পালন করা না কিন্তু বিদাত করতে হবে ইহুদি খ্রিস্টান যাদেরকে পার্থিব দিক থেকে দুনিয়ার শক্তির দিক থেকে মুসলিমরা অধিকাংশই মনে করেছে আমাদের চাইতে শক্তিশালী আমাদের চাইতে উন্নত দেশ তাদের আমাদের চাইতে বিচক্ষণ তারা প্রযুক্তিতে তারা আমাদের চাইতে অ্যাডভান্স সুতরাং তাদের ভালো হোক আর মন্দ হোক যদি দুনিয়ার গুলি নিত আর নিয়ে যদি নিজেরা শক্তিশালী হইতো তাহলে প্রশংসার পাত্র ছিল তাহলে প্রশংসা করা উচিত ছিল যে বিজাতির কাছ থেকে ভালো জিনিসগুলো নিয়ে নিজেরা শক্তিশালী হন উন্নত হন কিন্তু না ওই সব জিনিস নেওয়ার তো অফিক ধর্ম কর্ম নেই এমন সংস্কৃতি সভ্যতা যেগুলি আশার আল্লা প্রদত্ত নয় তার মধ্যে একটি হচ্ছে এই ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে এটা এর ইতিহাস যদি বলতে যায় সময় পার হয়ে যাবে আর ইতিহাস আমি বলছি না শুধু দুটি কথা ইতিহাসে বলবো যে এর পুরাতন ইতিহাস হচ্ছে যে এটা ছিল রোমানরা যখন মূর্তি পূজক ছিল হিন্দুদের মতো পত্তলিক ছিল তখনকার যুগে তাদের এক দেবীর পূজা যে দেবীকে মনে করা হয়তো যে বিবাহ সাদীর দেবী ভালোবাসার দেবী প্রেম প্রীতির দেবী তাহলে এটা ছিল আসলে এই রোমান বা ইউরোপিয়ানরা যে যখন তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি আজকে থেকে প্রায় সতেরোশো বছর পূর্বে ঐতিহাসিকরা লিখেছেন তাদের এটি একটি মত তো সেই যুগে তারা মুশ্রিক পত্র লিখছিল তখন ওই দেবীর পূজা করত ওই দেবী থেকে দেবীর পূজা থেকে ভালোবাসার দেবী বিবাহসাদের দেবী আর বিবাহসাদের মাধ্যমে স্বামী স্ত্রীর ভালোবাসা হ্যাঁ ইত্যাদি এখান থেকে শুরু হয় ভালোবাসা দিবস এটাকে কেন্দ্র করে আর তারপরে যখন এই রোমানরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করল এই ধর্ম গ্রহণ করার পরে ভ্যালেন্টাইন নামে একজন তাদের পাদ্রী ছিল সেই পাদড়িকে ফাঁসিতে চড়ানো হয় বা শুলিতে চড়ানো হয় এই পাদরিকে কেন্দ্র করে তখন শুরু হয় এই ভালোবাসা দিবস পালন করা তাহলে যখন তারা মুসরেক পত্তলিক ছিল তখন তাদের এই দেবীর পূজা ছিল এটাকে যদি সামনে রাখেন তাহলে ভালোবাসা দিবস পালন করা মানে সিরকি কাজে অংশ নেওয়া আর যদি ধরেন যে এটা খ্রিস্টানরা যখন শুরু করেছে ভ্যালেন্টাইন নামক পাদরিকে কেন্দ্র বা পাদির ঘটনাকে যে সুলিতে চড়ানো হইল যে কোনো কারণে চড়ানো হোক কয়েকটি কারণ তার উল্লেখ করা হয়েছে তার হয়তো একটি আমি উল্লেখ তো এটাকে যদি কেন্দ্র করা হয় তাহলে এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় বিষয় হয় মুস্রিকদের পত্তলিকদের আর না খ্রিস্টানদের ধর্মীয় বিষয় খ্রিস্টানদের অনুকরণও ইসলামে হারাম করা হয়েছে আর মস্রিক পত্তলিকদের অনুকরণও ইসলামে হারাম করা হয়েছে বরং সেটা শিরকে অংশ নেওয়া পরবর্তীতে এটা এমন এক দিবসে পরিণত হয় যেটা হচ্ছে ভালোবাসার দিবস আর এই ভালোবাসার নামে পশ্চিমা দেশগুলিতে বৈধ ভালোবাসা নয় যেগুলি পাক পবিত্র ভালোবাসা সেগুলি ভালোবাসার কোনো চর্চা হয় না ভালোবাসা এমন নোংরা ভালোবাসার চর্চা হয় যেই ভালোবাসা মানুষকেই জেনা ব্যবিচার তে লিপ্ত করে আর একেবারে পাশবিক চরিত্র মানুষের হয়ে যায় পশুর মতো চরিত্র তাদের হয়ে যায় এই জন্য এই দিনে সবচেয়ে বেশি তাদের এই চরিত্রহীনতা দেখা যায় আর এই দিনে আরেকটি পরিসংখ্যান বলছি যে ফুলের চল্লিশ শতাংশ বলা হয়েছে ফুল শতকরা চল্লিশ ভাগ মানে একশোতে চল্লিশ ভাগ ফুল এই দিনে কেনা বেচা হয় তাহলে এই অনুষ্ঠানটা এই উৎসবটা শুধু ভালোবাসা দিবস হয়ে নাই তাদের এটা একটা ব্যবসায়ী ব্যবসায়ী ব্যাপার সবার হয়ে গেছে যার ফলে এটা যারা ব্যবসায়িক তারাও ছাড়তে চায় না এটাকে প্রচার মাধ্যমগুলি দিয়ে মানুষকে উৎসাহিত করছে যাতে তাদের ব্যবসা ফলপ্রসূ হয় আর এই জন্য ধীরে ধীরে মুসলিম সমাজে এই দ্রুত ছড়িয়ে যাচ্ছে কারণ দেশ যারা বড়ো বড়ো ব্যবসায়ী পুঁজিপতি তাদের হাতে আর না হলে যারা রাজনীতিবিদ তাদের হাতে রাজনীতিবিদরা আল্লাহর দিন সম্পর্কে জানে না বুঝেও না আর তা পালন করার চেষ্টাও করেন না আর মানুষ যা চাই তাই নিয়ে মেতে থাকো আর আমাদেরকে আমাদের কাজে ছেড়ে দাও এটা চাই তারা এই হচ্ছে অধিকাংশ শাসকদের অবস্থা আর যারা পুঁজিপতি পয়সাওয়ালা ব্যবসা বিজনেস যেখানে ইনকাম আছে সেখানে তারা আছে সুতরাং এইভাবে আরো ধীরে ধীরে প্রত্যেকটি দেশে যেসব দেশে জানতো না আজকে পাঁচ বছর দশ বছর আগে হয়তো ভালোবাসা দেওয়া জানতো না তারা ঘরে ঘরে জানতে শুরু করেছে আর এই ক্ষেত্রে কাজ করছে প্রচার মাধ্যমগুলি এ ভ্যালেন্টাইন যে পাদ্রী ছিল তার সম্পর্কে বলা হয়েছে যে রোমানরা যখন খ্রিস্টান ধর্ম কবুল করলো তার আগে তারা পত্র লিখছিল তারপরে এটা ছিল তৃতীয় শতাব্দীতে যুদ্ধের যুদ্ধের সময় সেনাবাহিনীকে যুদ্ধ করার জন্য প্রস্তুত করলো কিন্তু কেউ বাড়ি ছেড়ে যেতে চায় না স্ত্রী ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে কেউ যেতে চায় না বুঝতে পেরে সে বিবাহ বিবাহসাদী বন্ধ করে দিল কেউ বিবাহসাদী করতে পারবে না বিবাহসাদী না করলে তাহলে বিশেষ করে নতুন যারা বিবাহসাদী করে তারা বাড়ি ছেড়ে যেতে চাইবে না বিবাহসাদী করবে না সুতরাং যুদ্ধে তারা যাবে পয়সা পেলে যুদ্ধে যাবে তারা এই বিবাহ যে নিষেধ করে দেওয়া হলে দেশে তখন এই ভ্যালেন্টাইন নামক যে পাদ্রি ছিল সে ভিতরে ভিতরে চার্চে বসে গির্জাতে বসে লুকায়িত ভাবে গোপনীয় ভাবে বিবাহ বিবাহসাদী করানো শুরু করলাম তখন সেই রাজা জানতে পারলো যে এরকম বিবাহ হচ্ছে তখন এই ভ্যালেন্টাইনকে জেলে ঢুকিয়ে দিল আর তাকে শাস্তি দেওয়া হইল মৃত্যুদণ্ড এই জেলে থাকা অবস্থায় সে প্রেমে পড়ে যায় যে জেলের অধিপতি জেলের মালিক তার মেয়ের সাথে তার মেয়ে প্রেমে লিপ্ত হয়ে যায় এই লোকের এই পাদ্রি কিন্তু তাদের মধ্যে দেখা সাক্ষাৎ বা বিবাহ হওয়ার বিবাহর আগেই একে সুলিতে চড়িয়ে দেওয়া হয় এই যে ভালোবাসা প্রেমে পড়ে গেছিল এই ভ্যালেন্টাইন নামক পাদরি এই জেলের মালিকের মেয়ের একে কেন্দ্র করে ভালোবাসা দিবস শুরু হয় আর আজকাল ভালোবাসা দিবসে স্বামী স্ত্রীর ভালোবাসার কথা তেমন হয় না আর বাপ মায়ের কথা তো হয়ই না যাই সাহেব ভালোবাসার কথা রয়েছে ছেলে মেয়েদের ভালোবাসার প্রশ্নই উঠে না ওই সব কথা হয় না এই অনুষ্ঠানে আল্লাহ পাকের ভালোবাসার কথা হয় না রাসুলের ভালোবাসার কথা হয় না দিনের ভালোবাসার কথা হয় না মুসলিম ভাই বোনদের ভালোবাসার কথা হয় না এগুলি হচ্ছে ইসলামের ভালোবাসা ভালোবাসার কথা হয় হ্যাঁ যুবক যুবতীদের অবৈধ ভালোবাসা চরিত্রহীনতা নোংরামি আর জেনার খেলা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে মাঠে ময়দানে এ জেনা বিচারের খেলা হয়ে থাকে এতে তারা করে কি এতে তারা পারস্পরিক খুশি প্রকাশ করে এবং এতে গোলাপ ফুল লাল ফুল দিয়ে এক অপরকে ভালোবাসা প্রদর্শন করে এতে লাল কাঠ এগুলি পেশ করে যাতে লেখা থাকে প্রেমের কথা লিখা থাকে এগুলি তারা করে এতে আরও এক পূজা রয়েছে খ্রিস্টানদের প্রাচীন যুগের এক পূজা এক শিশুকে দেখানো হয় যে শিশুর দুটো ডানা আছে কিউপিড সেই শিশু নাম বলা হচ্ছে সি ইউপিআইডি কিউপিড সেই শিশুর ছবি তারা ওই সব ইউরোপে পশ্চিমা দেশগুলিতে দেখায় তার হাতে আছে তীর ধনুক আছে এসব দেখায় তাতে এতে বিভিন্ন জামা কাপড়ে আর বিভিন্ন কার্ডে লেখা থাকে যে বি মাই ভ্যালেন্টাইন মানে আমার সাথে তুমি প্রেম করো বা আমার তুমি ভালোবাসা হয়ে যাও ইত্যাদি এসব কিছু লিখা থাকে আর এর সাথে সাথে দিনে রাত্রে নাচ গান আর উলঙ্গ অলঙ্গ অবাধ মেলামেশা এসব হয়ে থাকে এ হচ্ছে ভালোবাসা দিবস যাতে দুনিয়ার সবচেয়েতে বেশি ব্যবচার আমার মনে হয়ে থাকে আর আরেকটি কথা এখানে মনে রাখবেন যে খ্রিস্টানদের ক্রিসমাস যে পঁচিশে ডিসেম্বর এই ক্রিসমাসের পরে সবচেয়েতে বড় উৎসব বা অনুষ্ঠান হচ্ছে এই ভালোবাসা দিবস খ্রিস্টানদের এখন মুসলিমদের কি করা উচিত এই ক্ষেত্রে মুসলিমরা কি এই ভালোবাসা দিবস পালন করতে পারবে এই ক্ষেত্রে কয়েকটি কথা আপনাদেরকে বলবো প্রথম কথা আমি শুরুতে একটা বলেছি যে আল্লাহ ফাকরুল আলমিন মুসলিমদেরকে উৎসবের দিন দিয়েছেন তার সংখ্যা হচ্ছে দুটি ঈদুল ফিতর ঈদুল আজহা এটা শরীয়ত দ্বারা নির্ধারিত এই এখতিয়ার আমাদের নেই এই স্বাধীনতা নেই যে আমরা আরো দিবস বাড়াবো উৎসব বাড়াবো এই এখতিয়ার নেই সুতরাং মুসলিম সমাজে আরো যে উৎসবগুলি শুরু হয়েছে সবগুলি বিদায়ী উৎসব যেমন অরুশের উৎসব কবর মাজারে পীরদের কবরগুলিতে যেগুলিকে মাজার বলা হয় মাজারে অরুস। এটাও শির করার জন্য মানুষ যায় এক দুই নম্বর কথা এটা অতিরিক্ত উৎসব যা ইসলামের নেই এছাড়া হিন্দুদের যতগুলি মেলা দুর্গাপূজার মেলা গণেশের মেলা আর অমুকের মেলা মেলার শেষ নেই তো আমার আলোচনা শুধু ভালোবাসা দিবসের সাথে সীমিত রাখছে না এর সাথে যতগুলি দিবস রয়েছে এই রকমই এখানে আর একটি কথা বলে দিই একুশে ফেব্রুয়ারি আর একটি দিবস আপনাদের সামনে আসছে হ্যাঁ কোন দিবস হ্যাঁ মাতৃভাষা দিবস আবার ফেব্রুয়ারি মাস হিসাবে মাতৃভাষা দিবস আর ভাষা হচ্ছে বাংলা আর বৈশাখ জ্যোষ্টি করে কোনো মাসে ফাল্গুনে করি চতুর্ধে করি এটার তো অভিজ্ঞ হল না হ্যাঁ একুশে ফেব্রুয়ারিতে চিন্তা করেছেন কিছু এত মাতৃভাষার সাথে ভালোবাসা তো আবার ফেব্রুয়ারি কেন ইউজ করবেন হ্যাঁ ফেব্রুয়ারি কেন ব্যবহার হবে এটা প্রশ্ন করেছি ওই সব ভাইদেরকে যারা এর জন্য খুব উদ্যম উদ্দীপনা নিয়ে আছেন যে ভাষা দিবস পালন করব। তারপর ভাষা দিবসই যদি পালন করতে হয় তো আমাদের কোরআন ভাষা আরবি ভাষা এই দিবস পালন করা হয় কোরআনিকেরিমের আরবি ভাষা দিবসও যদি কেউ পালন করে তবুও বেদাত আমার কাছে যাতে করে কেউ না মনে করে যে আমাদের ভাষার সাথে শত্রুতা আমার মাতৃভাষা বাংলা তো বাংলার সাথে কি করে শত্রুতা হইতে পারে কিন্তু আল্লাহর দিনের সাথে মহাব্বত আর আল্লাহর দিনের বাইরে যে শির্ঘবিদাত তার সাথে দুঃশ্মনী শত্রুতা অবশ্যই থাকতে হবে আরবি ভাষা দিবস কেউ যদি পালন করে তো সেটা শরীয়ত নয় সেটা বিধাত সেটা গুমরাহি সেটা সেরাতে মুস্তাকিম নয় এমা বিবনে তাইমে রহমতুল্লাহ আলী বলছেন যে ঈদ বা উৎসব এটা কোনো পার্থিব বস্তু মনে করবেন না বরং পাঁচ অক্টো নামাজ যে পড়ি আমরা জামাত করে এই জামাতের চাইতে বড় উৎসব হচ্ছে ঈদ উৎসবগুলি কারণ জামাতের নামাজ পড়তে মহল্লার লোকই শুধু আসলো তাই না পাড়ার লোক আসলো মসজিদে ওক্তিয়া মসজিদে হয়তো জুমা মসজিদে এলাকার বেশ কিছু লোকেরা আসলো কিন্তু ঈদ গোটা অঞ্চল লোক ঈদে আসলো তাই না ঈদুল উল ফিতর ঈদ উল যেসব উৎসব রয়েছে গোটা দেশের লোক উৎসবে মেতে উঠেছে একুশে ফেব্রুয়ারিতে গোটা দেশের মানুষ মেতে উঠবে তাই না এই ভালোবাসা দিবসে সারা বিশ্বের যত বিদাতপন্থী গুমরা মেতে উঠবে চিন্তা করতে পেরেছেন তাহলে এইগুলিকে কেউ এইভাবে উড়িয়ে দেবেন না যেগুলো দুনিয়াবি পার্থিব ব্যাপার এমন কি করলাম নামাজ রোজা হজ্জাকাত তো করছি আর ভালোবাসা দিবস পালন করলাম এমনটা কি করলাম না বড়ই অপরাধ করলেন ঈদ শরীয়তে নির্ধারিত বস্তু সুতরাং ঈদ ইসলামে যা আছে তাই পালন করতে হবে অমুসলিমদের কোন উৎসবে অংশগ্রহণ করা ইসলামে জাইজ নয় কারণ আল্লাহ ফাকর্ব আলমিন ইরশাদ করেছেন লেকুল্লিন আতিনেকারিমের আয়াত আল্লাপাকে সাদ করছেন যে প্রত্যেক জাতির জন্য তোমাদের মধ্য থেকে হে মানব জাতি তোমাদের প্রত্যেক জাতির জন্য শরিয়ত নির্ধারিত করেছি ও মিনহাজান আর পথ নির্ধারিত করেছি দিন ইসলামের পথ দিন ইসলামের শরিয়ত ইহুদি খ্রিস্টানদের শরীয়ত আর বিধানের সাথে মিল রাখে না তারাও করবে আর আপনারাও করবেন এটা চলবে না লেকুল্লিন জা আল্লাহ মিনকুম সিরাত মিনহাজান আল্লাফাকে আরও এর সাদ করেছেন সুরাহ যে লিকুল্লা উম্মাতিন জা মানসাকান হুম নাশে কু প্রত্যেক জাতি প্রত্যেক উম্মত প্রত্যেক জাতির জন্য আমি এবাদতের পদ্ধতি নির্ধারিত করেছি যা হুম নাশেকু যা তারা পালন করে থাকে সুতরাং বিজাতিরা পালন করে আর আপনি একজন মুসলিম পালন করবেন এটা চলবে না প্রত্যেক আল্লাহ আল্লাহফাক রবের পৃথক পৃথক উৎসব ঈদ আর এবাদত বন্দীগীর নিয়ম পদ্ধতি নির্ধারণ করেছেন আল্লাহাক বলছেন আমাদের ঈদুল ফিতর আছে ঈদুল উল আজহা আছে যাতে এহুদি খ্রিস্টান আসবে না আমাদের জুমা আছে যে জুমাতে ইহুদি খ্রিস্টান আসবে না তারা শনিবারে যাবে এহুদিরা রবিবারে যাবে তাদের চার্চে খ্রিস্টানরা সুতরাং এই রকমই যে সব উৎসব রয়েছে তাদের আর অন্যান্য সেগুলিতে কোনো মুসলিম যেতে পারে না নবী করিম সাল্লাহ সাহিব খারির হাদিস এবং সাহি মুসলিম রয়েছে হাদিস শুনাই নবী করিম সাল্লাম একবার বললেন সাহাবাই ইন্না কৌমিন ঈদ প্রত্যেক সম্প্রদায়ের উৎসব আছে আছে ঈদ আর এটা হচ্ছে আমাদের ঈদ মানে হচ্ছে আমাদের ঈদ প্রত্যেক জাতির ঈদ আছে সুতরাং যারা ইউরোপিয়ান তাদের ভালোবাসা দিবস হইতে পারে তাদের চরিত্র নষ্ট করতে দেন কিন্তু আপনার মুসলিম ভাই বোনদের চরিত্র কারণ নষ্ট হবে মুসলিম দেশের মানুষের চরিত্র কেন নষ্ট হবে মুসলিমরা কেন বিজাতিদের উৎসবে অংশ নেবে আর একটা হাদিস আবু দাওয়া আর হাদিস নবী করিম সাল্লিয় সাল্লাম যখন মদিনাই হিজরত করে আসলেন তখন দেখলেন মদিনার লোকেরা মদিনার লোকেরা আউস খাজরা এরা মুশ্রিক ছিল ইসলাম গ্রহণ করলো অধিকাংশ তারা আর ইয়াহুদিরা ছিল মদিনার লোকদেরকে দেখলেন যে বছরে দুই দিন তারা উৎসব করে খুশি আমোদ ফুর্তি করে আর খেলাধুলা করে আমদফুর্তির দিনে খেলাধূলা করত তারা নবী এ করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম শাহ বাইক যারা মোহাজেরিন ছিলেন আনসার ছিলেন মুসলিম হয়েছেন এখন আগের ওই সব ছাড়ো ইন্নাল্লাহা তাদ আব্দাল কুম বেহেমা খৈরাম মিনহমা আল্লাহ ফাকরবুল আলামিন তোমাদের এই দুই দিন যে খেলার দিবসগুলি রয়েছে তোমাদের এগুলির বদলে আরও দুটি ভালো দিন দান করেছেন খৈরাম মিনহমা ইয়ামুল আদাহা ওয়ামুল ফিতরু একটা হচ্ছে ঈদুল আজহা বকরাইদ কুরবানির ঈদ আর একটা হচ্ছে ঈদুল ফিতর রমজান শেষ হইলে যে রমজান হইল এই ফিতরের জন্য বলা হয় আর একটি বিষয় শুনে রাখেন যে এই ভালোবাসা দিবস এটা হচ্ছে রোমান মুশ্রিক যারা পুত্রলুক ছিল তাদের সাদৃশ্যতা তারপরে খ্রিস্টানরা যেহেতু ভ্যালেন্টাইন দিবস পালন করা শুরু করলো সুতরাং তাদেরও সাদৃশ্যতা তাহলে এই ভালোবাসা দিবস পালন করায় মুশ্রেকদেরও সাদৃশ্যতা রয়েছে তাদের অনকরণ রয়েছে আর খ্রিস্টানদেরও সাদৃশ্যতা রয়েছে অথচ নাবি করিম সাল্লাহ আলহ সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন তাদের সাদৃশ্যতা থেকে বরং করানেখরিমে সতর্ক করা হয়েছে। কোরান খ্যারিমের দু একটি আয়াত শুন আপনাদেরকে দেখকে আল্লাফকেের সাত করছেন আলাতা কোনো কললেজি না তাফার রাকু আতা আলাফু ম্বাদে মাজা আহমল বাইিয়ে নাথ। ওলাইকালাহম আজাবুন আজিম সুরে আল নম্বর ন্র এক৫ আলাফ বলছেন যে হে মুসলিমরা তোমরা তাদের মতো হয়ে যেও না। যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। ওয়াখতালাফু আর মতো বিরোধ করেছে মিম্বাদে মাজা আ হল বাইয়ে তাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ আলকরা আনের আয়াত আসার পি। পর আনে এক আর তাদের নবী বলে গেছেন ভবিষ্যদ্বাণী করেছেন শেষ নবী মহাম্মদ আসবেন আহম্মদ আসবেন তার দিন মেনে নিয়েও কিন্তু তারা এখতেলাফ করেছে মত বিরোধ করেছে মানেনি তাদের মতো তোমরা হয়ে যে তাদের সাদৃশ্যতা গ্রহণ করিও না কবুল আ ইক আলাহম আজাবুন আজিম তাদের জন্য মহাশাস্তি রয়েছে তাদের জন্য মহাশাস্তি রয়েছে পাক যাদের জন্য মহাশাস্তির কথা বলছেন তাদের পথে চলতে নিষেধ করছেন আর তাদের উৎসব পালন করবেন ভালোবাসা দিবস আর আল্লাহ পাকের সাধ করছেন সোরাম মায়ে তার আয়ত নম্বর উনপঞ্চাশে ওয়ানে কুম্বে মা আন জাল্লাল্লা হে নাবী যা নাজেল করেছেন কোরানী বিধান তা দিয়ে তুমি বিচার করো ওয়ালা তাত্তা বে আহ আহম কাফের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না ওয়া হ আর তাদের থেকে সাবধান ইয়াহুদি খ্রিস্টান কাফের মুশিক্ত লিক থেকে সাবধান আইফ তেনু কাম বাদে মা আন জাল্লাল্লাহ আল্লাহ পাক যে তোমার প্রতি বিধান নাজেল করেছেন কোরানী বিধান তার কিছু অংশ থেকে তোমাদেরকে সরিয়ে দেবে সাবধান কাফেরদের এই ষড়যন্ত্র থেকে সাবধান ফাইন তাউয়াল্লাহু যদি তারপরেও তারা ফিরে যায় আল্লাহর দিন ছেড়ে দিয়ে আল্লাহর দিনের উৎসব ঈদুল ফিতর ঈদুল আজহা থাকলো আরও কিছু উৎসব লাগবে যদি শুরু করে আল্লাহ বলছেন ফা আলম আন্নামা ইউ ঈদুল্লাহ ইউসি বহম বে আল্লাহ পাক চান যে তাদের কিছু পাপের শাস্তি দেবে না মুসলিম জাতি যখনই এই রকমের বিদাতগুলি শুরু করেছে কাফেরদের অনকরণ করেছে তখনই পাক তাদের কিছু পাপের শাস্তি দিয়েছেন আজকে মুসলিম জাতির উপর যে আজাব গজব বিভিন্ন রকমের জালেম শাসক একটা আজাব শুনে রাখে ভালো করে জালেম শাসক যে নিয়ে অনেকে প্রেশান প্রেশান কি করব কি করব নিজের আমলের জন্য নিজের আকিদ আমলে সংশোধন করেন কাফের আর জালেমদের পথ পরিহার করেন আর দিনের পথে আসেন কোরআন সন্নাকে মজবুত করে ধরেন আল্লাহ পাক জালেম শাসককে উঠিয়ে দেবেন আবার সেই নেক সৎকর্মশীল শাসকরা আসবেন যেমন ছিলেন ওমার ইবিন আবদুল আজিজ আলে আর ওই রকম অন্যান্য আরও খোলাফা আগন আল্লাহ ফকরবুল আলমিন আরও এরশাদ করছেন ওয়াল্লাজিন আল্লাহ সাদুর সুরা ফুরকান আয়াত নম্বর বাহাত্তর এরশাদ করছেন দয়াবান রহমানের বান্দাদের গুনাবলী সম্পর্কে বেশ কিছু গুনাবলী আল্লাপাক উল্লেখ করার পরে বলছেন যারা আল্লাহ পাকের বান্দা রহমানের বান্দা তারা যেখানে হয় সেখানে উপস্থিত হয় না এই জুরের তাসির করতে গিয়ে তাসির কানগর বলেছেন যে যতগুলি শরীয়ত বিরোধী অনুষ্ঠান আছে পাপের অনুষ্ঠান আছে গান বাজনা থেকে শুরু করে গান বাজনার অনুষ্ঠান সিনেমা সার্কাস আর এই এইরকম যেখানে অশ্লীলতা আছে আর এছাড়া যতগুলি উৎসব আছে সেগুলি জুর মেলা এর মেলা মধ্যে তফসিরে নিয়ে এসেছেন তফসির কার্কোন উৎসব সুতরাং এই ভালোবাসা দিবস সম্পর্কে কোরআনে কেরিমের আয়াতন জুর মমিনরা এই ভালোবাসা দিবসে কখনো অংশ নেবে না নবী করিম সাল্লাহামের হাদিস শোনাই নবী সাহেব বলছেন মান্তা সাব্বাহাবে কৌমিন ফহামিন হুম কোন ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও যদি বিজাতির সাথে সাদৃশ্যতা গ্রহণ করে তাদের পথে চলে তাদের তরিকা অনুযায়ী চলে তারা ভালোবাসা দিবস করবে কালকে আপনারাও করবেন তাদেরও দেখা যাচ্ছে লাল জামা কাপড় লাল ফুল হ্যাঁ আর তার তারা অনুষ্ঠান করছে ভালোবাসা দিবস আপনারাও অনুষ্ঠান করছেন ফহাদ মিনহুম তাহলে ওইসব মুসলিম তাদেরই দলে সামিল হবে ওইসব ইয়াহুদি নাসাদের দলে সামিল হবে মুসনাদ আহমেদ হাদিসটি রয়েছে আবু দৌদরের সাদিস্টির সাহেব ইমাম ইবরা তাইমের আহমদুল্লা এ বলছেন হাজ আল হাদিস আকাল্লো আহলেহি আইয়াক্তিয়া তাহরীম আত্তাসববেইম এই হাদিস স্পষ্ট করে যে কমের পক্ষে কাফেরদের সাথে সাদৃশ্যতা হারাম এটা কমের পক্ষে যেই ব্যক্তি সাদৃশ্যতা গ্রহণ করবে তাদের দলে সামিল হবে কম পক্ষে হারাম আর সর্ব ঊর্ধ্বে তাদের দলে সামিল হবে না তাদের মতো কাফের মুসিক হয়ে যাবে তাদের দলে সামিল হবে অর্থাৎ তাদের কাফের হয়ে যাবে কারণ কুফরি মতো কাজে শিরকের কাজে যদি সহযোগিতা করে তাহলে তাদের দলে সামিল হবে ওয়াইন কানা জাহির যদিও এই হাদিসের বাহ্যিক অর্থ হচ্ছে ইয়াক্তাজি কুফরাল মোতাসাব বেহিম যেই ব্যক্তি সাদৃশ্যতা গ্রহণ করবে মুসলিমদের থেকে তার কুফরি প্রমাণ করে বাজ্জিক হাদিস কুফরি প্রমাণ করে আল্লা ফাখরাবুল আলেম যেমন কোরআনে কেন আরেকটা আয়ত্তের স্বাদ করেছেন অমায়াতওয়েল্লা হম মিন কুম্ফাইন না হম মিন হুম ইয়াহুদি খ্রিস্টানদের সাথে কাফেদের সাথে যারা সাদৃশ্যতা গ্রহণ করবে তাদের সাথে মিত্রতা অবলম্বন করবে তাদের দলে সামিল হবে ভালোবাসা দিবস তারা শুরু করল আর মুসলিমরা যদি অংশ নেই। তো তাদের সাথে ভালোবাসা প্রকাশ করলো না হ্যাঁ বন্ধুত্বের প্রদর্শন করলো না বন্ধুত্বের বই প্রকাশ নয় তাদের সাথে বন্ধুত্বের বই প্রকাশ কোরআন এবং হাদিসের দলিলের পরে এমাম ইবিনে তাইমতোল্লার এজমার কথা বলছেন ঐক্যমত কেউ তো বলতে পারে যে না এখতালাফে মাসলা কোনো কোনো আলেম জায়েজ বা জায়েজ করে দিলাম না এজমা ইমাবিনে তাইম রহমতোল্লাহ বলছেন যে আন্না মোন আকেদুন আলা আল ইজমা আলমুন আকেদুন আলাহুর মাতি তৎসব বিলকুফার ফি আয়া দেহিম ফিওয়াখতি সাহাবাতের আজি আল্লাহ আনম সাহাবাই কেরামদের আমল থেকেই কাফেরদের ইদে কাফেরদের উৎসবে তাদের সাদৃশ্যতা গ্রহণ করা মানে তারা উৎসব করছে আপনি উৎসব করছেন। কাফেরদের অনুষ্ঠান হচ্ছে আপনাদের অনুষ্ঠান হচ্ছে কাফেররা যে কাজগুলি করছে আপনিও করছেন যেমন আমাদের দেশে অনেক পাশাপাশি বসবাসের কারণে হিন্দুদের পূজার দিনে হিন্দুদের বাড়িতে মিষ্টি তৈরি হচ্ছে ভালো ভালো খাবার তৈরি হচ্ছে মুসলিম বাড়িতে ভালো মিষ্টি তৈরি করেছে ছেলে মেয়েকে খাওয়াবে কেন পাশের বাড়িতে হিন্দুরা খাওয়ায় ছেলে আমি আমার ছেলে মেয়েকে খাওয়াবো হিন্দুদের পূজা উপলক্ষে দুর্গা পূজায় দশা পূজা অমুক পূজায় তমুক পূজায় এটা হারাম জায়েজ নাই পূজার ক্ষেত্রে হোক অথবা ইহুদি খ্রিস্টানদের অন্য কোনো উৎসবের ক্ষেত্রে হোক সাহাবাই কেরামদের আমল থেকে এজমা চলে আসছে যে কাফেরদের সাথে তাদের ঈদে তাদের উৎসবে সাদৃশ্যতা অবলম্বন করা হারাম জায়জ নাই মুন আকেদুল আলা হুর মত ইত্যাসব হারাম ইতেজা উসেরাতুল মুস্তাকিম ও মোহাল ফাতা সাবুল জহিম তার একটি গুরুত্বপূর্ণ কিতাব আছে যে সেরাতে মোস্তাকিমের দাবি আপনি যে সোজা পথে আছেন সরল পথে আছেন এর দাবি হচ্ছে যে আপনি পথে মোহা নামই হচ্ছে আল্লাহ ফাকরুল আলমিন কাফেরদের অন্ধ অনুকরণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন এর কুপুরি নাম সম্পর্কে সতর্ক করেছেন এবং আল্লাহ ফাকরাবুল আলামিন এই কথাও বলে দিয়েছেন যে আমি দিনকে কমপ্লিট করেছি দিন সম্পূর্ণ তো আপনার দুটো ঈদ দিয়ে হইল না আরো ঈদ দিয়ে আপনি ঘাটতি পূরণ করবেন যেই ব্যক্তি মনে করে যে ঈদ ফিতর ঈদ উল আজহার উৎসব দিয়ে খুশি দিয়ে হইল না আরো কিছু খুশি করা প্রয়োজন সে মুখে না বললেও যেন সে মনে মনে বলল অথবা তার চালচলন বলল যে আল্লাহ তুমি যে দিন দিয়েছ সেটা অসম্পূর্ণ আমরা সেটাকে কমপ্লিট করছি এদের এক শ্রেণীর লোক আছে মুখেও বলে দেবে অসুবিধা কি শুধু ঈদ উল ফেদুর ঈদ উল আজ যথেষ্ট আর করবো না আর এক দল যদি নাও বলে যেহেতু এই সব ভালোবাসা দিবসে অমুক দিবসে তমুক দিবসে কাফেরদের উৎসব অনুষ্ঠানে অংশ নেই সুতরাং তাদের চাল চলন বলে যে আল্লাহর দিন যথেষ্ট নয় আরও আমাদের কিছু করতে হবে অথচ আল্লাহ বলছেন আলী ও মাকমল তুলাকুম দিন আকুম আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম আত্মন্ত নে মাতি আর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম ইসলাম তোমাদের জন্য ইসলামকে তোমাদের জীবন বিধান স্বরূপ আমি মনোনীত করলাম সুতরাং পাকের মনোনীত দিনের বাইরে যা কিছু আছে তা পালন করা হয় সহযোগিতা করা সাহায্য আর না হলে বিদাতি কাজ করা তারপরে তৃতীয় বিষয় যেটি বলবো যে এই ভালোবাসা দিবস মানে ভালোবাসা যদি বলা হয় যে আমভাবে ভালোবাসা যুবক যুবতীর ভালোবাসা নাই বলবেন না প্রত্যেক মানুষের মানুষের সাথে ভালোবাসা তারা কি শিক্ষা দেয় মানুষ মানুষকে ভালোবাসো আল্লাহ শত্রু হইলে ভালোবাসো নাস্তিককে ভালোবাসো কাফের মুসিদকে ভালোবাসো আল্লাহ দ্রোহীকে ভালোবাসো অবমাননা করলো তাকেও ভালোবাসে এই ভালোবাসা শিখা মুসলিম কাফের মমিন আর আল্লাহকে অস্বীকারকারীর মাঝে কোনো পার্থক্য নেই তাদের কাছে জানো যেমন গণতন্ত্রের কোনো পার্থক্য নেই আপনার ভোট তাহাজ্জুদ গুজার আর আল্লাহ সবচেয়ে বড় শত্রু দুনিয়ার একটা আপনার পাশে নিয়ে আসছেন ইলেকশনে ভোটের দুটোর মূল্য সমান তাই না অথচ আল্লাহ আর জাহান্নামি কখনো সমান হইতে পারে না তো এই ভালোবাসা দিবস শিখাই যে মমিন কাফের আল্লাহর শত্রু হোক আল্লাহর বন্ধু হোক সকলকে ভালোবাসা আর এটাই যদি হয় তো এটা ইসলামে হারাম আল্লাহর শত্রুর সাথে ভালোবাসা হারাম শক্ত ভাই আল্লাহফাক হারাম করেছেন সুরা মোজাদ আলার আয়ত নম্বর বাইশে আল্লাহফাকে স্বাদ করেছেন লাফতা যে কৌমায়ু মেনুনা বিল্লাহ ও এমন কোন জাতি তুমি পাবে না যেই জাতি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর পরকালে ইমান রাখে ইয়াদুন আমান হাত দাল্লাহ রাসূল আর এই দাবি করে যে আমি আল্লাহ পরকালে বিশ্বাসী আর আল্লাহর যারা বিরোধী রাসূলের বিরোধী তাদেরকে ভালোবাসবে এটা হইতেই পারে না এমন জাতি হইতেই পারে না আল্লাহকে ভালোবাসি আল্লাহর প্রতি ইমান পরকালের প্রতি ইমান আর কাফেরকেও ভালোবাসি ইয়াদনামান হাত দাল্লা আমার আসুক বলে ও আবাম যদিও তাদের বাপ দাদা হোক না কেন আউ আপন তাদের ছেলে মেয়েরা হোক না কেন আ ঈশওন ভাই বোনরা হোক না কেন আউ আশির তো তাদের বংশের লোক হোক না কেন তাহলে কোন মমিন যে আল্লাহ পরকালে বিশ্বাসী তার জন্য জায়েজ নয় যে কাফের বাপমার সাথে ভালোবাসা রাখবে কাফের মেয়ের সাথে ভালো কাফের ভাই বোনের সাথে ভালোবাসবে কাফের আল্লাদ্রোহী আত্মীয় স্বজনদের সাথে ভালোবাসা রাখবে এই এ ভালোবাসা একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাসী মমিনদের সাথে খাস থাকতে হবে এমা বি রহমতুল্লাহ বলছেন আয়ত্রী যে ফাহবা সুহান আল্লাপাক বলে দিচ্ছেন যে আন্না মমেনুন কোনো মমিন এমন হইতে পারেন না যে এওয়াদ্দ কাফেরান কাফের কে ভালোবাসবে মমিন আল্লাহ পরকালে বিশ্বাসী আর কাফের ভালোবাসবেন আমার একটা খ্রিস্টান বন্ধু আছে আমার একটা হিন্দু বন্ধু আছে আমার একটা স্কুলের বন্ধু ক্লাসমেট বন্ধু ছিল যে নাস্তিক আল্লাহ পরকাল বিশ্বাস করতেন আবার তাকে বন্ধু বলছেন কোন মুসলিমের জন্য এটা জায়জ নেই তাই বলছেন ফাম ওয়াদ আল কুফার মমিন সুতরাং কেউ যদি কাফেরদেরকে অন্তর থেকে ভালোবাসে সে মমিন নয় আল্লাহ বলছেন আল্লাহ তা যেহেতু কমন এরকম হইতে পারে না জানালাকেও ভালোবাসবে রাসুলকে ভালোবাসবে আর কাফে আল্লাহ শত্রুকেও ভালোবাসবে এটা হতে পারে দুটোরই একটা হবে চতুর্থ বিষয় যেটি বলবো যে এই ভালোবাসা দিবসে পবিত্র ভালোবাসা হয় না সব না পাক ভালোবাসে এই ভালোবাসা হচ্ছে হ্যাঁ প্রেম যুবক যুবতীদের প্রেম কে আরও জাগিত এই জন্য এটা শুধু আমার কথা না এটা কোনো মুসলিমের কথা নয় এই কারণে খ্রিস্টানরা খ্রিস্টানদের পাদ্রীরা যখন দেখলো যে এটা ব্যাপক আকার ধারণ করলো আর এই চরিত্রহীন হয়ে গেল আমাদের যুবক যুবতীরা তখন কোনো এক সময় তারা এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল থেকে ইউরোপে নিষিদ্ধ ঘোষণা করেছে ভালোবাসা দিবস দিবস ভ্যালেন্টাইন পালন করা যাবে না আর তারপরে কিছুদিন বেশ কিছুদিন চললো এই নিষেধাজ্ঞা তারপরে আর থামতে পারল না সমাজ কারণ আজকাল খ্রিস্টানদের ধর্ম অধিকাংশ লোকদের নামে মাত্র তারা খ্রিস্টান আসলে আল্লাহ পরকাল ওসব কিছু নাই তাদের কাছে তাদের কাছে বাইবেল তাওরা তেঞ্জিল ওসব কিছু নেই আসলে নামে মাত্র বলবে হয়তো যে আমরা জন্মসূত্রে খ্রিস্টান সুতরাং তাদের ধর্মীয় বাঁধন একেবারে নেই বললেই চলে অধিকাংশের কেউ যদি বলে যে আমরা অশ্লীল কাজ করব না এই ভালোবাসা দিবসে আমরা ভালোবাসার আদান প্রদান করলাম ভালোবাসা প্রকাশ করলাম তো এমন অসুবিধাটা কি তো তাদের ক্ষেত্রে বলবো যে দেখেন শরীয়তের ভালোবাসা হচ্ছে অন্য অন্যরকমের ভালোবাসা এই যে ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবসে একজন পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে ছেলে মেয়েদেরকে ভালোবাসে আত্মীয় স্বজনদেরকে ভালোবাসে নেক লোকদেরকে ভালোবাসে এই সব কথা আলোচনা হয় আর এসব কথার জন্য ফুল আর কার্ড আর এসব করা হয় না বরং যুবক যুবতীদের অবাধ মেলামেশা আর পাপে লিপ্ত হওয়ার পাপের রাস্তা খুলে দেওয়া হয় স্ত্রী স্বামীকে ভালোবাসবে স্বামী স্ত্রীকে ভালোবাসবে শুধু শুধু ভালোবাসার ভান করবে না এটা ইসলাম নয় চব্বিশ ঘন্টা ভালোবাসবে সারা জীবন ভালোবাসবে বছরের প্রতিদিন প্রতি রাতে সব সময় ভালোবাসবে একজন স্ত্রী স্বামীকে একজন স্বামী স্ত্রীকে ভালোবাসবে এবং এই ভালোবাসা সবচেয়ে ফলপ্রসূ যদি আল্লাহর ভয় আর পরকাল সম্পর্কে চিন্তাশীল মানুষ হয় তাহলে একজন স্বামী যদি আল্লাহর ভয় রাখি আর পরকাল সম্পর্কে চিন্তাশীল হয় কখনো তার স্ত্রীর ওপর সামান্যতম জুলুম করবে না আর যদি কখনো অন্যায় ভুল হয়ে যায় তার ক্ষমা চাইতে আর মাফ নিতে কিঞ্চিত তার মানহানি মনে করবে না আমি ভুল করেছি জবাবদেহি করতে হবে আমি অন্যায় করেছি আমার স্ত্রীর উপর আল্লাহর কাছে আমাকে জবাবদেহ করতে হবে বান্দার হক আল্লাহ মাফ করবেন না সুতরাং স্ত্রীর কাছে ছোট হতে তার কোনো আর আজকে যদি অমুসলিম পরিবারগুলিকে একদিকে রাখেন আর তাদের সাথে রাখেন পাপি মুসলিম সমাজের পাপিষ্ট পরিবারগুলিকে যাদের মধ্যে আল্লাহ পরকাল সব নেই আর ধার্মিক পরিবারগুলিকে একদিকে রাখেন জুল্ম অত্যাচার কোথায় হচ্ছে স্বামী স্ত্রীর উপর জুল্ম অত্যাচার কোথায় হচ্ছে এর পরিসংখ্যান আমার কাছে লিখা আছে সময়ের স্বল্পতার জন্য হয়তো বেশি বলতে পারবো না কিন্তু আমি এক দুটো পেশ করব পশ্চিমা দেশে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর উপর প্রজুল মুসলিম দেশে যারা ধার্মিক লোক তাদের চেয়ে অনেক বেশি হয়ে থাকে এরা পরিসংখ্যান বলছে তাদের আমেরিকার জার্মানের ফ্রান্সের আর ব্রিটেনের পরিসংখ্যান বলছে পশ্চিমা দেশে যারা লিভ টুগেদার করে বিবাহ বিবাহসাদী করে না কারো সাথে প্রেম হয়ে গেল পুরুষ কোনো মহিলার সাথে গার্লফ্রেন্ড নিয়ে থাকছে সবচেয়ে বেশি হচ্ছে ওই সব দেশে কি মনে করেন আপনি এই পরিসংখ্যানগুলিতে বলা হচ্ছে তাদের হাসপাতালে কতগুলি মহিলা স্বামীর মার খেয়ে যখন আহত হয়ে পৌঁছেছে এই সব পরিসংখ্যান পেশ করা হয়েছে কোথায় আছে একমাত্র জুলম অত্যাচার থেকে নিরাপদ রাখতে পারে বাঁচিয়ে রাখতে পারে দিন ইসলাম এই জন্য পশ্চিমা দেশে আজকে বাস্তব প্রমাণ যে অধিকাংশ যারা মুসলিম হচ্ছে তারা মহিলা জুলমের শিকার হওয়ার পরে বয়ফ্রেন্ডের পক্ষ থেকে জুলমের শিকার স্বামীর পক্ষ থেকে জুলমের শিকার সমাজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে জুলমের শিকার ভাই না বোনের বাপ খোঁজরা না মেয়ের দেখলো যে ইসলাম ছাড়ার কোথাও শান্তি নেই দিন ইসলাম মে আসলেই সেখানে মানসিক শান্তিও রয়েছে এবং পারিবারিক শান্তি রয়েছে আজকে যদি পারিবারিক কাঠামো থাকেই তো মুসলিম সমাজে আছে আর পারিবারিক কাঠামো সেখানে মজবুত আছে যেখানে দিন ইসলাম মজবুত আছে ভালো করে শুনে রাখেন যেই পরিবারে দেখবেন দিন ইসলাম আছে পাঁচ পাঁচক নামাজ আছে আল্লাহ পরকালকে ভয় করে ভাই ভাই সম্পর্ক ভালো আছে খারাপ হলেও সম্পর্ক ভালো করার চেষ্টা করছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো আছে বাপ মায়ের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক ভালো আছে আর যারা যত বেশি আল্লাহর দিন থেকে সরে তাদের পারিবারিক কাঠামো তত বেশি চূর্ণ বিচূর্ণ বাস্তবে যদি দেখতো আমার কথাগুলিকে পরীক্ষা করে আমি ভালো করে দেখব দিন ইসলাম যেইভাবে ভালোবাসা রাখতে বলেছে কোনো দিনে কোন ধর্মে শেখানো হয়নি ভালোবাসাকে কি করে আরো মজবুত করা যেতে পারে ভালোবাসাকে কি করে আরো আগে বাড়ানো যেতে পারে যেইভাবে দিন ইসলামে শিখানো হয়েছে কোন ধর্মে শেখানো হয়নি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন এজা আহাব্বার রাজুল আহাহু ফাল ইউ বেরহু ন তোমাদের মধ্যে কোনো ভাই যদি অন্য কোনো ভাইকে ভালোবাসে তাহলে যেন বলে দা যে ভাই তোমাকে ভালোবাসে যাতে করে সে আপনার অন্তরের কথা প্রকাশ যখন হলো জানতে পারল যে আপনি অন্তর থেকে দিনী ভাই হিসাবে একজন মুসলিম ভাই হিসাবে ভালোবাসেন সুতরাং সেও আপনাকে দিন ইসলামের ভিত্তিতে ভালোবাসবে সাহাবাইকার তাই বলতেন এক সাহাবি আর এক সাহাবিকে যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কোন মুসলিম যদি কোন মুসলিমকে বলে যে আমি তোমাকে ভালোবাসি তখন কাল্লা আল্লাহ যেন তোমাকে ভালোবাসে এই এই জন্য যে তুমি আমাকে ভালোবাসো তুমি যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে ভালোবাসা সেজন্য আল্লাহ যেন তোমাকে ভালোবাসো আহব্বাক আল্লাহুাল্লাজি আহাববতা লিআজলিহি যে কারণে আমাকে তুমি ভালোবাসো অর্থাৎ দিন ইসলামের খাতিরে ইমানের খাতিরে ইসলামের খাতিরে নামাজের খাতিরে তাওহীদের খাতিরে আকীদার খাতিরে ভালোবাসি সুতরাং আল্লাহ জানো তোমাকে ওই জন্যই ভালোবাসে ভালোবাসাকে আরো বাড়ানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচার প্রসার বেশি বেশি করতে বলেছেন নবেশন ওল্লে দিন শিবিয়া দি আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে লাহতাদ হলো জান্নাতা হাত্তা তু মেনু অতদিন তোমরা জান্নাতে যেতে পারবে না অতক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা মমিন মুসলিম না হবে ওয়ালা তু হাত্তা হাততা তা আর অতক্ষণ তোমরা মমিন হতে পারবে না খাঁটি যতক্ষণ তোমরা পর পরস্পরকে ভালো না বাস মুসলিম মুসলিমকে না ভালোবাসবে আল্লাহর বন্ধুকে না ভালোবাসবে ভালো মানুষকে ভালো না বাসবে আওয়ালা আদুলকুম আলা সঈন এজা ফল তোমাদেরকে এমন একটা বিষয় বলে দিব যে যেই কাজটা করলে এজা ফাল তুম তাহাব তুম পরস্পর ভালোবাসা মজবুত হবে ভালোবাসা বৃদ্ধি পাবে সেটা কি আফসুস সালামা বেইনাকুম তোমরা নিজেদের মধ্যে সালাম খুব প্রচার করো সালামের প্রচার প্রসার ঘটা বেশি বেশি সালাম করো সালাম দিলে ভালোবাসা জন্মায় নবী করিম সাল্লা সালামের সেই মুসলিমের হাদিস তাহলে ভালোবাসা বাড়িতে বলছি ভালোবাসা বাড়ানোর জন্য হাদিয়া তোফা উপঢৌকন হাদিয়া দাও সন্ন্যাত হ্যাঁ ভালোবাসা বাড়ানোর ইসলামে বিভিন্ন পদ্ধতি তরিকা বলা হয়েছে ভালোবাসা বাড়ানোর জন্য মুসলিমদের পাঁচ অফ্তর জামাতে নামাজ পড়া জামাতে নামাজ পড়ার মাধ্যমে দেখা করতে পারি আর না পরে আপনার বাড়ি গিয়ে এমনিতে দেখা হয়ে যাচ্ছে এমনিতে দেখা হয়ে যাচ্ছে সে যে আপনার বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন মসজিদে আসবেন দেখা হয়ে যাবে কাউকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই বাড়ি গেলে আবার লৌকিকতা শুরু হবে কিছু পেশ করতে হবে কষ্ট হবে না কোনো অসুবিধা নেই মসজিদে ওখানে দেখা সাক্ষাৎ হয়ে গেল সালাম দোয়া হয়ে গেল ভালোবাসা বাড়ছে না বাড়ছে না ইসলামের ভালোবাসা আবার বলছি ইসলামের ভালোবাসা সব আগে আল্লাহকে ভালোবাসা হব্বুল্লাহ তাল আল্লাহকে ভালোবাসতে হবে তারপর রসুল্লাহ সাল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সাহাবাইকে নামকে ভালোবাসতে হবে নেক লোকদেরকে ভালোবাসতে হবে অলমাই কিরামকে ভালোবাসতে হবে আল্লাহর রাস্তায় বরণ করা ভালোবাসা এছাড়াও আত্মীয় স্বজনদের ভালোবাসা এই ভালোবাসা ইসলামে শিখিয়েছে যারা মনে করে যে ভালোবাসা প্রেম এ প্রেম করা আর প্রেম করে বিয়ে শি করা এটা ভালো জিনিস তাদের জন্য একটা পরিসংখ্যান শোনাচ্ছি কায়রো ইউনিভার্সিটি মিশরের মেসরের কায়রো ইউনিভার্সিটির একটা পরিসংখ্যান উল্লেখ করেছে একটি কিতাবে তাতে বলেছে যে যেই বিবাহ বিবাহসাদীগুলি প্রেমের পরে যুবক যুবতীর প্রেমের পরে ভালোবাসার পরে যেই বিবাহ বিবাহসাদীগুলি হয়েছে সেগুলির শতকরা অস্টো আসিটি বিবাহ তালাকে পরিণত হয়েছে বিবাহবিচ্ছেদ ঘটেছে তার মানে কামিয়াব কয়টা মাত্র বারোটা মাত্র একশোটি বিবাহে মাত্র বারোটি অষ্টআশি শেষ অষ্টআশিটা তালাক হয়েছে বারোটা শুধু তাদের পক্ষান্তরে যেগুলিকে বলা হয়েছে তারা বলেছে বিবাহ মানে ইসলামের যে বিবাহের নিয়ম আছে অথবা অমুসলিমদের যেগুলো বিবাহ প্রেমের বিবাহ নয় বরং যেগুলো পারিবারিকভাবে যে বিবাহগুলি হচ্ছে সেই বিবাহগুলি সম্পর্কে বলেছে যে শতকরা সত্তরটি বিবাহ কামিয়াব সাকসেসফুল থেকেছে শতকরা সত্তরটি বিবাহ কামিয়াব যদি বিনা প্রেমে আগের কোন পরিচয় ছিল না আগের প্রেম আলাপ ছিল না আগে মোবাইল আলাপ ছিল না যুবতীর সাথে অজানা জায়গায় গিয়ে আত্মীয় তাহলে বিবাহ শাদী হলো তাহলে একশোটি বিবাহতে সত্তরটি কামিয়াব মেসরের কথা তুলে ধরেছেন তাহলে চিন্তা করেন যে এই ভালোবাসার যেই প্রেম এই চোদ্দোই ফেব্রুয়ারিতে প্রেম আর ভালোবাসার এই চরিত্রহীনতা প্রদর্শন করে এক শ্রেণীর মানুষরা এই ভালোবাসা কোনো কাজে আসে না এই ভালোবাসা আসল কোনো কাজে আসে না পাকে সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে আপনার স্ত্রীকে ভালোবাসবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিনের উপর আছে আল্লাহর দিন থেকে বাঁকা হয়ে গেলে তাকে চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করবেন আল্লাহর দিনের দিকে ফিরিয়ে রাখার আল্লাহর দিনে কোনো রকম ফিরাতে বললেন না তখন আল্লাহ পাকে বললেন তালাকের রাস্তা রেখেছেন তালাক হচ্ছে অগতির গতি হ্যাঁ কোন গতি যখন পাচ্ছেন না তখন তালাক আর এই নয় যে যেখানে সেখানে তালাক দিলাম আর সামান্য কথায় তালাক দিলাম ইসলামে নেই এই জন্য দেখা যাচ্ছে যে ধার্মিক পরিগা পরিবারগুলিতে আমাদের দেশে তালাক খুঁজে পাবেন দিনদার পরেশগার পরিবার স্বামী স্ত্রী দুজনে নামাজি ধার্মিক আর তালাক এইরকম খুঁজে পাওয়াই মুশকিল অক্ষান্তরে যারা পাপিষ্ট যারা গুণাগার যারা বেদিন যারা বেনামাজি তাদের মধ্যে তালাক অবর তালাক তালাক তা করছে আর হিল্লার উলুচ্ছামি করছে হারাম কাজও করছে আর এই বিদাতি মোল্লার এই কাজের জন্য বসেও আছে সুতরাং শেষখানে বলবো যে এই ভালোবাসা দিবস সম্পর্কে আপনারা কোনোভাবে যারা ভালোবাসা দিবস পালন করে বা এই রকম অন্যান্য বেদাতি দিবস ঈদুল ফিতর ঈদুল উল আজহা অন্য দিবস পালন করে ঈদে মিলাদুল নবী হোক আর অন্য কোন উৎসব হোক যে যারা পালন করে এগুলিতে কোনো রকমের সহযোগিতা করবেন না কারণ এই সহযোগিতা জায়েজ নাই সহযোগিতা অনেক সময় পরামর্শ দিয়ে সহযোগিতা আপনি অনুষ্ঠানে গেলেন না কিন্তু আপনি জায়গায় দিলেন যে আমরা একটা অনুষ্ঠান করব আপনি জায়গায় দেন মেলা করবো তা আপনার মাঠটা আপনার জমিটা খালি পড়ে আছে দেন হ্যাঁ সহযোগিতা হচ্ছে এই চোদ্দই ফেব্রুয়ারিতে এই ফুল বিক্রি করে আর কাঠ বিক্রি করে জাহেজ নাইট আপনি ধরে নেন যে এই দিনে আপনার পাঁচ হাজার দশ হাজার টাকা লস হলো কিন্তু আল্লাহ আলামিন বরকতের মালিক বরকত মাসে আল্লাহ বরকত আল্লাহর পক্ষ থেকে হয় যদি আল্লাহর সন্তুষ্ট আল্লাহ তোমাকে রাজি করার জন্য এবং তোমার দিনের সাহায্য করার জন্য আর কাফেরদের বিরোধিতা করার জন্য তাদের যেন সহযোগিতা না হয় বাতিল উৎসবে সেই জন্য আজ আমি কোনো ফুল বিক্রি করব না কোন কাঠ বিক্রি করব না ওই লাল পোশাক বিক্রি করব না গোলাপি পোশাক বিক্রি করব না আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ পাক বরকতের রাস্তা খুলে দেন খুলে দেবেন ইনশাআল্লাহ পক্ষান্তরে আপনি যদি মনে করেন যে অনেক টাকা লস খেয়ে যাব না আমি নিজে ভালোবাসা দিবস পারিবারিক ক্ষেত্রে বাড়িতে পালন করব না কিন্তু আমার ব্যবসাটা ঠিক রাখি তাহলে হতে পারে যে আল্লাহ এমন বালা মুসিবত দিবেন যে যেই টাকা ইনকাম বললে তার কত গুণ টাকা আপনার ওই বালা মুসিবতে চলে গেল ভালো করে আল্লাহর দিনের ওপর রাখেন এবং বাতিলের কাজে গুনহার কাজে সাহায্য সহযোগিতা করা কখনো জায়জ নাই ও আল ইসম আল উদ্দান আল্লাহ পাক করেছেন যে গুনহার কাজে আর সীমা সীমালঙ্গনের কাজে কখনো তোমরা পরস্পর সহযোগিতা করবে না ইমাম ইভেন তাইম ইম রাম তো এই জন্য বলছে লা মুসলিমিন মুসলিমদের জন্য জায়জ না ইয়াতে সব বহুম বেহিম ফিশাই এন কাফেরদের যেসব উৎসব রয়েছে ঈদ রয়েছে তাতে তাদের সাদৃশ্যতা অবলম্বন করা তাদের মতো লেবাস পোশাক পরা তাদের চাল চলন গ্রহণ করা তাদের অনুষ্ঠানে অনুষ্ঠান সব জায়জ নাই লামিন তো আমিন না কোনো খাবার তৈরি করবে ওরা ওই খাবার তৈরি করে আমার ওই খাবার ওয়ালা লেবাস না পোশাক ওয়ালা ইকতে সালা ওরাও গোসুল করেছে আমরাও গোসুল করব হ্যাঁ ওরা আগুন জ্বালিয়েছে বাতি জ্বালিয়েছে আমরাও বাতি জ্বালাবো বড় দুঃখ লাগে কালী পূজার নাম শুনেছে না হিন্দুদের কালী পূজার দিনে আমি দেখতাম ছোট মুসলিমদের দেখতাম যে ওই বেঁধে নিয়ে ওতে আগুন যেত আর সন্ধ্যাবেলা ঘুরে বেড়াতো কেন হিন্দুরা করে সেজন্য দেখেছেন নাকি হাউজ আশ্চর্য তখন আমি ছোট একেবারে নাবালক অবস্থায় মনে পড়ছে তখন গ্রামে ওই সময়টাই ছিলাম আর তারপরে তো মাদ্রাসার যুগ শুরু হয়েছে বিদেশি থাকছি তো আশ্চর্য লাগে যে এইসব মুসলিমরা করে তাই এমনি রহমতুল্লাহ বলছেন না আগুন জ্বালিয়ে আর না এই রকম কোনো কিছু করে তাদের কাছে কোনো কিছু বিক্রি করে যেমন দিনে মেলায় কলা করতে চলে আপনি মুসলিম আর পুজোর মেলা লেগেছে জানেন যে কলাগুলি দেবদেবীর সামনে পেশ করবে আর কলা বিক্রি করতে চললেন আপনি না মিষ্টির দোকান আর বেশি করে মিষ্টি তৈরি করেছেন এই পুজোর দিনে মিষ্টি বিক্রি রসগোল্লা বিক্রি করবো যাইজ নাই এগুলি হচ্ছে গোনার কাজে সাহায্য সহযোগিতা করা মুসলিমরাও যদি করে এইরকম বাতিল কোনো কাজ বিদাতি কাজ তাদের সহযোগিতা করা যায় সুতরাং ঈদে করছে আর তাদের ওই দিনের টুপি খুব বিক্রি হবে কেন সারা বছর টুপি পড়ুক আর না পড়ুক ঈদে মিলাদবীর যে মিছিল বেরোবে তাদের টুপিটা লাগবে টুপির ব্যবসা শুরু করলে হ্যাঁ জায়েজ নয় বিদাতি কাজে সহযোগিতা করা যায়জ নাই এই এইরকমই বিদাতি অনুষ্ঠানগুলি বা যেগুলি অমুসলিমদের অনুষ্ঠান মুসলিমদের বিদাতি অনুষ্ঠান আর অমুসলিমদের যেগুলি উৎসব অনুষ্ঠান আছে তাতে অভিনন্দন জানানো তাতে খুশ বলা মোবারকবাদ পেশ করা ওয়েলকাম করা হ্যাঁ এইসব জায়জ নয় সুতরাং এই ভালোবাসা দিবসে কি আপনাকে মেসেজ পাঠাইল হ্যাঁ যে আমি তোমাকে ভালোবাসি আর আপনিও বললেন আমি তোমাকে ভালোবাসি যাইজ নাই বরং তাকে উপদেশ দেবেন মুসলিম সুতরাং এই রকম কথা তুমি কাউকে লিখবে না আমাকে না কাউকে বলবে না আমাকে বলবে না জি এটা হচ্ছে আপনার অন্যায়ের প্রতিবাদ করা কথার দ্বারা কমপক্ষে মুসলিমরা যারা জানে না তাদের জন্য যারা জানলেন যারা জানছেন বিশেষ করে আলেম সমাজ তাদের জানা ফরজ আর সাধারণ মানুষ যারা জানলেন আমাদের কাছ থেকে তাদের জন্য ফরজ যে আপনি আপনার বাড়িতে হতে পারে আপনি এখানে জানলেন কিন্তু আপনার মা জানেন না আপনার মাকে কে এসে গ্রামে শিখিয়ে দিল যে কালকে ভালোবাসা দিবস হ্যাঁ আর প্রস্তুতি নিয়ে বসে আছে ভালোবাসা দিবসের হ্যাঁ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস সুতরাং এই দিনে কিছু আমোদ ফুর্তি করি বুঝে না আপনি বুঝলেন সুতরাং তাদেরকে সতর্ক করা আপনাদের ফরজ কাজ যাতে করে তারা গুনহাই লিপ্ত লা হয় আপনাদের দায়িত্ব রয়েছে যারা জানল যারা জানে না তাদের কাছে পৌঁছে দেবে ফালিও বাল্লে গুসাহেদুল গায়েবা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম আরাফার ময়দানে বলেছিলেন যারা উপস্থিত আছো তারা যেন যারা অনুপস্থিত এখানে উপস্থিত নেই তাদেরকে জানিয়ে দিও আমার কথাগুলি আল্লাহ ফকরব্বুল আলম যেন আপনাদেরকে হক কথা বলার তৌফিক দান করেন সত্য মোতাবেক চলার তৌফিক দান করেন আল্লাহ ফকরবুল আলমিন আমাদের জন্য দীন ইসলাম পালনে কল্যাণ রেখেছে সুতরাং তা পালন করার সুন্দরভাবে তৌফিক দান করেন দিন ইসলামের বিধিবিধান আকিদা এবাদত আখলা আমলের ক্ষেত্রে আল্লাহ ভালোভাবে পালন করার তৌফিক দান করেন শিরকি বিদাত্তি উৎসব অনুষ্ঠান থেকে আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ ফকরব্বুল আলমিন গুনহার কাজে সাহায্য সহযোগিতা থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন মুসলিম জাতিকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক দিন আলমী রাখবেন ইমান এবং কামলের রাখেন ভালো চরিত্র চরিত্রের রাখেন আর যখন আল্লাহ পাক নেবেন আমাদেরকে দুনিয়া থেকে কালেমা তৈবা শাহাদাত দেওয়ার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন যেন তুলফির দোষ দান করেন বিশেষ করে বনদেরকে বলবো যে বন্দের কাছে এসব জিনিস আরও বেশি আসতে পারে বান্ধবীদের পক্ষ থেকে অথবা স্বামী অনেক সময় মূর্খ অনেক স্বামীরা এখানে আসে না বোনেরা আসেন তাদেরকে বলছি যে আজকে তো ভালোবাসা দিবস আর সুতরাং তোমাকে আমি ই করছি অভিনন্দন জানাচ্ছি বা কিছু করছি তোমাকে ভালোবাসা প্রকাশ করলো কোনো কিছু দিয়ে সাথে সাথে নসিহত করবেন উপদেশ দেবেন স্বামীকে অথবা ভাই বেরাদারও যদি কেউ বলে যে আজকে ভালোবাসা আছে ভালোবাসা দিবস আর সুতরাং আপা আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি ইত্যাদি করছি সাদরকে সতর্ক করবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি দিয়ে আলোচনা শেষ করি মানরা আমিন কুম মুনকারান ফাল ইউগাইরহু বিয়াদি কেউ যদি অন্যায় কাজ দেখে বল প্রয়োগ করে বাধা দিবে সরকার বল প্রয়োগ করে বাধা দিবে আপনার বাড়িতে আপনি সরকার বল প্রয়োগ করে বাধা দিবেন নিজের বাড়িতে অন্যায় কাজ পাপের কাজ আর এই ভালোবাসার দিবস পালন হতে দেবেন না বল প্রয়োগ করে বাধা দিবেন ফাইনলাম ইস্তাতে তা যদি সম্ভব না হয় দূরে আছেন সুতরাং বল প্রয়োগ করতে পারছেন না অথবা আপনার ক্ষমতা নেই অন্যের বাড়িতে হচ্ছে অন্যের জমিতে হচ্ছে অন্য জায়গায় হচ্ছে অন্য লোকেরা করছে আপনার কর্তৃত্ব সেখানে নেতৃত্ব নেই তাহলে ফাবেলে সানি কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবেন ওয়াইন আস্তাতে আস্তে তাও যদি সম্ভব না হয় যেমন ধরেন আপনি একুশে ফেব্রুয়ারি গ্রামে গিয়ে বলতে পারছেন না দেশে গিয়ে বলতে পারছেন না বললে বড় অপরাধ যেন করে দিলেন আপনি তাহলে ফাবে কালবে অন্তর থেকে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ জানাবেন আল্লাহ ফখরবুল আলমীন যেন বোঝার তৌফিক দান করেন আর আমল করার তৌফিক দান করেন সংশোধন করার তৌফিক দান করেন করেনাফুল ইমান এটা হচ্ছে সর্বনিম্ন দুর্বল ইমান যে আপনি অন্তর থেকে পাপকে ঘৃণা করবেন বিদাতি মেলাকে অনইসলামিক ইসলামিক অনুষ্ঠানকে অনু উৎসবকে অনু দিবসকে ঈদ উল ফিতর ঈদ উল আজহা অন্য দিবসকে অন্তর থেকে ঘৃণা করবেন আর যারা করে তাদের ঘৃণা করার পরিচয় হচ্ছে তাদের মজলিস অনুষ্ঠানগুলি পাপের অনুষ্ঠানগুলি বর্জন কর আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন আল্লাহ ফখরবুল্লা আলমী আমাদের নেক আমল যারা কবুল করেন অতীতে যে ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ পাক যেন আমাদের মাফ করে দেন সুহান আরব বেকার আলহামদুলিল্লাহ রব আলমিন আমাদের অনেক ভাই বোনরা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে সেফা দান করেন আল্লাহ ফখরবুল্লাহ আলম যাদের বালা মসিবত রয়েছে বালা মসজিদ যেন দূর করে দেন আর যারা আপন আপন জন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আর আমাদের সকলেরই আপন জন ইন্তেকাল করেছেন সে এখন হোক অথবা আগে হোক ফাক্তা যেন রুহের মাক করেন যেন তুলফির দশ দান করেন